প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা, তোমরা সকলেই জানো যে মে মাসে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে। সেই পরীক্ষাটা পুরো 40 নম্বরে হবে। তো এর মধ্যে তোমরা বইয়ের অনেকগুলো অধ্যায় পড়ে নিয়েছ। তো আজকের আমাদের ভিডিওর মাধ্যমে আলোচনা হবে মাধ্যমিক বা ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্ট। এই ফার্স্ট ইউনিট টেস্টে জীবন বিজ্ঞানে কি কি পড়তে হবে, কোন কোন অধ্যায় সিলেবাসে থাকবে, কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো আসবে, ঠিক এইগুলো নিয়ে জানা হবে। আর তার আগে বলবো, ফার্স্ট ইউনিট টেস্টের ক্লাস 10-এর অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে পোস্ট করা হয়েছে। যারা এখনও দেখোনি তারা চ্যানেলের ভিডিও লিস্টে দেখতে পারো অথবা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। তো চলো এবার শুরু করি। তোমাদের সিলেবাস ও পরীক্ষা আসার মতন খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। প্রথমেই দেখো সিলেবাস বলি। সিলেবাস বলতে গেলে তোমাদের জীবন বিজ্ঞানের পুরো প্রথম অধ্যায় যেটা আছে সেটা সম্পূর্ণই হবে, এবং দ্বিতীয় অধ্যায়ের কিছুটা অংশ নেওয়া হবে। দ্বিতীয় অধ্যায় থাকবে, দ্বিতীয় অধ্যায় হলো জীবনের প্রবহমানতা। এর মধ্যে হবে প্রথম যেটা আছে কোষ বিভাজন ও কোষ চক্র। তাহলে সিলেবাস কি থাকছে, যে প্রথম অধ্যায় পুরোটা থাকছে আর দ্বিতীয় অধ্যায়ের মধ্যে থাকছে কোষ বিভাজন ও কোষ চক্র, মানে প্রথম যে পয়েন্টটা। কেউ জানে এরকম আবার ভাববে না যে দ্বিতীয় অধ্যায় পুরো থাকছে, কখনো দ্বিতীয় অধ্যায় পুরো থাকছে না। দ্বিতীয় অধ্যায়ের প্রথম ইউনিটটা যেটা থাকছে যেটা হলো কোষ বিভাজন ও কোষ চক্র। তো সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে প্রথম অধ্যায় থেকেই আসবে। আর সেই প্রথম অধ্যায় সাজেশনগুলো দেখে নাও প্রথমে। আর একটা কথা বলি, তোমাদের যে 5 নম্বরে প্রশ্ন হয় সে প্রশ্নটা কিন্তু 2+3 এইভাবে প্রশ্ন হয়। তাই এখানে সাজেশনে যে প্রশ্নগুলো উল্লেখ করা আছে সেগুলোও কিন্তু 2+3 ভেঙে ভেঙে করা আছে। এই প্রশ্নগুলো কিন্তু 0 তোমাদের 5 নম্বরের প্রশ্ন হয়। তোমাদের জীবন বিজ্ঞানে হাইয়েস্ট 5 নম্বর, আর সেটা তৈরি হয় 2+3 দিয়ে। দেখো প্রথম প্রশ্ন, ট্রফির চলন কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, চলন ছাড়া গমন সম্ভব নয় কেন? তারপরে প্রশ্ন, কোমোনাস্টিক চলন কি? উদ্ভিদ চলন ও প্রাণী চলনের মধ্যে পার্থক্য, ট্রফির চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। আচ্ছা, ট্যাকটিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য দেখবে, দেখবে ট্রফির চলন ও ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য, এই কয়েকটা পার্থক্য দেখে রাখবে। তারপরে দেখো, ফটোট্রফিক চলন, জিওট্রফিক চলন, হাইড্রোট্রফিক চলন কাকে বলে? উদ্ভিদদের এই চলনগুলির পরীক্ষার সাহায্যে বোঝাও। এই 3টি চলনের চলন কাকে বলে দেখবে, ফটোট্রফিক চলন, জিওট্রফিক চলন আর হাইড্রোট্রফিক চলন। আবার এদের যে পরীক্ষাটা আছে উদ্ভিদদের এই চলনের যে পরীক্ষা, সে পরীক্ষাটাও দেখে রাখবে। এই 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, আবার মাধ্যমিকের জন্য। আচ্ছা তারপরে আসো, ন্যাস্টিক চলনের ও ট্রফিক চলনের প্রকারভেদ, ন্যাস্টিক চলনের প্রকারভেদ আর ট্রফিক চলনের প্রকারভেদ। তারপরে দেখো প্রশ্ন, হরমোনের সংজ্ঞা দাও, হরমোনকে রাসায়নিক দূত কেন বলা হয়? পরের প্রশ্ন, হরমোনকে জীবদেহের রাসায়নিক সমন্বয় সাধন বলা হয় কেন? একই প্রশ্ন ঘুরিয়ে এসছে। পরের প্রশ্ন দেখো, উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য লেখো, অক্সিন হরমোনের 2টি ব্যবহার লেখো, ট্রফিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, জিব্বেরেলিনের 2টি কাজ লেখো, সাইটোকানিনের কাজ। পরের প্রশ্ন, কৃষিকাজে কৃত্রিম হরমোনের ভূমিকা, এটা তত গুরুত্বপূর্ণ না তবু দেখে রাখবে। পরের প্রশ্ন, অক্সিন হরমোনের ব্যবহার, অক্সিন ও জিব্বেরেলিন এর মধ্যে পার্থক্য, অক্সিন ও সাইটোকানিনের পার্থক্য।
আচ্ছা, হরমোনকে রাসায়নিক বার্তাবহ বলা হয় কেন? হরমোন দৈত্য নিয়ন্ত্রণ ক্রিয়া বলতে কী বোঝো? পরের প্রশ্ন, বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, মৃশ্র গ্রন্থি, অগ্ন্যাশয় গ্রন্থি কাকে বলে? এই সংজ্ঞাগুলো দেখে রাখবে 2 নম্বরে, এর মধ্যে থেকে একটা আসতে পারে। তারপরে দেখো, জিটিএইচ হরমোনের কাজ উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খাদ্য লবণ আয়োডিন হওয়া উচিত কেন? এটাও 2 নম্বরে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য। দেখো, যেগুলো পার্থক্যগুলো বলছি, পার্থক্যগুলো খালি দেখে যাবে, এখান থেকে 2-3টে পার্থক্য অবশ্যই তুমি পরীক্ষায় পাবে। হরমোন কাকে বলে? আচ্ছা, প্রাণী হরমোনের বৈশিষ্ট্য দেখো, এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, বহিঃক্ষরা গ্রন্থি ও অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো আসতে পারে। মানব দেহে অ্যাড্রিনালিনের কাজ লেখো, এটাও আসতে পারে, ঠিক আছে। আবার এই অ্যাড্রিনালিনকে জরুরি কালীন হরমোন কেন বলা হয়, এটাও পরীক্ষা আসতে পারে। পরের প্রশ্ন, হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, কর্নিয়া ও রেটিনার পার্থক্য লেখো। এসকারা ও কোরেডের পার্থক্য লেখো, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরেরটা দেখো, সেন্সারি ও মোটর নিউরনের পার্থক্য লেখো, এটা তত গুরুত্বপূর্ণ না, তবু দিলাম, একটু দেখে রাখবে। তারপরে দেখো, গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের মধ্যে পার্থক্য, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অ্যাক্সন ও ডেনড্রনের পার্থক্য আসতে পারে, চলন ও গমনের পার্থক্য, এটাও আসতে পারে। আচ্ছা, আর এটা দেখে রাখবে, গমনের চালিকা শক্তি, এটা গুরুত্বপূর্ণ না তবে আসতে পারে, তবে চলন ও গমনের মধ্যে পার্থক্য, এটা কিন্তু আসতে পারে। আবার এই প্রশ্নটা ঘুরে, চলন কাকে বলে, গমন কাকে বলে, সেটাও আসতে পারে। আচ্ছা, এবার দ্বিতীয় অধ্যায় চলে যাব। দ্বিতীয় অধ্যায় দেখো, কয়েকটা প্রশ্ন নির্বাচন করেছি, সেই প্রশ্নগুলো দেখলেই হয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, কোষচক্রের গুরুত্ব লেখো, কোষচক্রের দশাগুলি লেখো, ঠিক আছে। ক্রোমোজোম ও ক্রোমাটিউডের পার্থক্য, সাইটোসিস ও অ্যামাইটোসিসের মধ্যে পার্থক্য, সেন্ট্রোমিয়ার ও সেন্ট্রিওলের মধ্যে পার্থক্য। আচ্ছা, মেটাফেজ ও অ্যানাফেজ দশার বিবরণ দাও, মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য লেখো ও তাৎপর্যপূর্ণ, মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? পরের প্রশ্ন, নিউক্লিওসাইট কী আর নিউক্লিওটাইড কী, এই দুটো প্রশ্ন দেখে রাখবে। তো এই ছিল আজকে প্রথম ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান সাজেশান। প্রশ্নগুলো সবই গুরুত্বপূর্ণ, সব প্রশ্ন দেখে রাখবে। আর একটা কথা বলবো, জীবনবিজ্ঞানে 2 আর 3 নম্বরে প্রশ্ন হয়, এই জন্য প্রশ্ন সংখ্যা একটু বেশি। কেউ যদি মনে করে একটা পরে একটা কমন পাবো, তাহলে তার পরীক্ষার খাতায় খুব সমস্যা হবে। সেই জন্য তোমরা এই ভবিষ্যৎবাণী জ্যোতিষী না হয়ে যে প্রশ্নগুলো দিলাম সেগুলো দেখে যাও, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আশা করি সবাইয়ের ভালো হবে। আর চিত্রের সাজেশান অলরেডি দেওয়া হয়ে গেছে আমাদের চ্যানেলে, তোমরা যারা দেখোনি তারা গিয়ে সার্চ করে বা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর তাছাড়াও চিত্রের ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, সেই লিঙ্ক থেকে তোমরা চিত্রের সাজেশানটা দেখে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর প্রতিবারের মতন এবারও বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে। আর তোমরা যদি এটি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তো আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহী হয়। তবে একজন কমেন্ট করেছে যে নোট লাগবে, বলছে যে খালি প্রশ্ন দিলে হবে না, নোটগুলো পাঠাতে হবে। তো তার জন্য আমরা খুব তাড়াতাড়ি কাল পরশুর মধ্যে দিয়ে ইতিহাস, বাংলা সব বিষয়ে নোট অবশ্যই এই চ্যানেলে পোস্ট করবো।